মালখানের গোচৰত অভিযুক্ত রাহুল গান্ধীক জামিন প্রদান বাঙ্গালোর এখন আদালতত হাজির করা হয়েছিল কংগ্রেস নেতাগৰাকী বিজেপিয়ে কংগ্রেস নেতাগৰাকীর বিরুদ্ধে তৰিছিল মালখানের গোচর কর্ণাটকের বিজেপির এটা গোটে রাহুল গান্ধীর বিরুদ্ধে তৰিছিল গোচর 2023 বর্ষর লোকসভা নির্বাচনের সময়ত স্থানীয় কাকত আর মিছা বিজ্ঞাপনের জড়িয়ে বিজেপির এখন হেয় প্রতিপন্ন ছবি জনমানসত প্রতিষ্ঠা করাক গোচর তৈরিছিল ভারতীয় জনতা পার্টির কর্ণাটকের একটা গোটে কর্ণাটকের প্রদেশ কংগ্রেস কমিটি মুখ্যমন্ত্রী সিদ্ধরামায়া আর রাহুল গান্ধীর বিরুদ্ধে তৈরিছিল এই গোচর পুনরবার আপনার জানাইছো মানহানির গোচর অভিযুক্ত রাহুল গান্ধীক ইতিমধ্যে প্রদান করা হয়েছে জামিন বাঙ্গালোর এখন আদালতত হাজির করা হয়েছিল কংগ্রেস নেতাগৰাকীক বিজেপিয়ে কংগ্রেস নেতাগৰাকীর বিরুদ্ধে তৈরিছিল মানহানির গোচর কর্ণাটকের বিজেপির একটা গোটে রাহুল গান্ধীর বিরুদ্ধে তৈরিছিল গোচর 2023 বর্ষের লোকসভা নির্বাচনের সময়ত স্থানীয় কাকত আর মিছা বিজ্ঞাপনের জড়িয়ে বিজেপির এখন হেয় প্রতিবন্ধকারী ছবি জনমানসত প্রতিষ্ঠা করাক গোচর তৈরিছিল ভারতীয় জনতা পার্টির কর্ণাটকের একটা গোটে কর্ণাটকের প্রদেশ কংগ্রেস কমিটি মুখ্যমন্ত্রী সিদ্ধরামায়া আর রাহুল গান্ধীর বিরুদ্ধে এই গোচর তরা হয়েছিল।